আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঈদের বিশেষ আয়োজন তারকাড্য অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি আতিফান এবং আমার সাথে আজকে স্টুডিওতে আছেন যাকে নতুন করে পরিচয় করিয়ে করতে কেমন আছেন কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার কাছে শুরুতে যেটি জানতে চাইব যে বুকের মধ্যে আগুন থেকে এবার গোলাম মামন তো দুটো সিরিজের মধ্যে এই চরিত্রের ভিন্নতা কেমন আসলে চরিত্রটা একই আছে তবে সিচুয়েশনটা পাল্টে গেছে আর কি এবার গোলাম মামুন আরও অনেক বড় একটা বিপদে পড়েছে সো বেশ বড় আরেকটা ক্যানভাসে আসলে এবার দেখা যাবে ভিন্ন একটা প্লটে এবং দুর্দান্ত হয়েছে যারা যারা এখনো দেখেনি তারা দেখলে বুঝতে পারবেন যে আসলে মানে আমরা সবাই মিলে বেশ হার্ডওয়ার্ক করেছে আর কি তার মানে হচ্ছে নতুন একটা গল্পে ঠিক নতুন একটা চরিত্রে দেখা যাবে গোলাম হ্যাঁ দ্যাটস ফর শিওর তো এবার গোলাম মামুনের চরিত্রে কোন দিকগুলো আপনার কাছে খুব বেশি আকর্ষণীয় মনে হয়েছে গোলাম মামুনের চরিত্রের ওর যে ভার্নারেবল মানে গোলাম মামুনের মতো একজন শক্ত পার্সোনালিটিও যে ভার্নারেবল এই বিষয়টা এবার একটু একটু উঠে আসছে এবং শেষের দিকে টুইস্ট তো আছেই আর পুরো গোলাম মামুন সিরিজের মধ্যে অনেক অনেকগুলো টুইস্ট অ্যান্ড ওখানে ট্রেলারের মধ্যেই অনেকে দেখেছে যে গোলাম মামু একটা কথা বলে যে আই এম ফাইটিং ফর মাই অনার আপনি দর্শকদের কাছে একজন রোমান্টিক হিরো জি ব্যক্তি জীবনে নিজের কাছে আপনি কেমন হিরো আমি বেশ রেসপন্সিবল গাই আমি দায়িত্বশীল একজন মানুষ আমার কাছে আমার নিজেকে মনে হয় এবং আমি আমার নিজের থেকে আসলে অন্যদের কথা ভাবি বেশি আবার একটু গোলাম মামুন ওয়েব সিরিজটা নিয়ে জানতে চাই যে এর গল্পটা আসলে কেমন এটা একটা থ্রিলার বেসড একটা গল্প এটার মধ্যে আসলে অনেক কিছু আছে এর মধ্যে ইমোশনস আছে এটার মধ্যে ড্রামা আছে এটার মধ্যে থ্রিল আছে কিন্তু থ্রিলার বেইজ স্টোরিগুলোতে যেটা হয় মানে সাসপেন্স আছে তো থ্রিলার বেইসড ড্রামাগুলো বা প্রজেক্টগুলোতে যেটা হয় সেটা হচ্ছে যে অল্প একটু হিন দিলে আসলে বুঝে ফেলেন কারণ আমাদের আমাদের যারা দর্শক আছেন তারা তো আসলে ভীষণ স্মার্ট তো ধরে ধরে ফেলেন বা কিংবা গ্যাস করে ফেলেন তো যার কারণে খুব মানে চুপ করে থাকি যাতে কিছুতে না বুঝতে পারে নাহলে একটা স্পলার দিয়ে ফেললেই ঝামেলা এই ওয়েব সিরিজটি করতে গিয়ে চরিত্রের সাথে নিজেকে বানিয়ে নিতে কোনো ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে কিনা চ্যালেঞ্জের মুখে আমি আসলে সারেন্ডার করি আসলে ডিরেক্টরের উপরে যেমন বুকের মধ্যে আগুন করার সময় যখন আমি আমি যেমন সারেন্ডার করেছিলাম হচ্ছে তানিম রহমান অংশের উপর যেটাকে বলে কমপ্লিট ফেইথ আমি একজন অ্যাক্টার তো আমি সেটা যখন যাই তখন আমার নিজস্ব একটা এক ধরনের একটা প্রিপারেশন একটা থাকে কিন্তু তারপর আমি একটা কাদামাটির মতো হয়ে যাওয়ার চেষ্টা করি যে আমার পরিচালক উনি তো আসলে চরিত্রটা গড়বেন তো আমি তাকে সেই স্কোপটা দিই যাতে উনি সেই চরিত্রটা গড়তে পারেন তো একটা কাদামাটি থেকে সুন্দর একটা স্কাল্পচার তৈরি হয় তো আমি সেই সুযোগটার অপেক্ষায় থাকি যে ভালো কিছু একটা হবে এবং ডিরেক্টরের উপরে ফেইতা রাখি দুজনই শিয়াবসাইন তানিম রহমান অংশু দুজনই আমার এই চ্যালেঞ্জটা অনেক কমিয়ে দিয়েছেন কারণ তারা দুজনই খুব ভালো পরিচালক এবং আমি সাকসেসফুল আর কি যে এরকম একটা চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার আমি শেষ করতে পেরেছি ঠিকঠাক মতো অভিনেত্রী সাবিল আনোর তার সাথে আপনি এর আগে অনেক কাজ করেছেন তো এই ওয়েব সিরিজটাতে কাজ করতে গিয়ে তার সাথে আপনার কেমিস্ট্রি কেমন ছিল আমার সাবিলার সাথে কাজের কেমিস্ট্রি সবসময় ভালো মানে বলা যায় যে অনেক দিনের কাজের অভিজ্ঞতার কারণে আমরা এখন বুঝতে পারি এবং আমাদের শেয়ারিংটা খুব ভালো হয় তো যখন কাজ করতে গেছি এবং ও যেহেতু অনেক গুণী একজন অভিনেত্রী ও তো মানে মানে নতুন নতুন অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে তো যার কারণে আমারও খুব হেল্প হয় ও খুব ভালো করেছে যখন দেখবে কেউ সিরিজটা সাবিলার প্রশংসা না করে পারবে না সাবিলার সাথে ফিউচারে আর কোনো কাজ আপনার হাতে আছে ঈদের পরে বা চলছে কথা হচ্ছে কথা হচ্ছে এখনো কনফার্ম হয়নি আর কি সামনে আছে আমি তো ওর সাথে কাজ করতে খুবই ভালোবাসি সো খুব শিগগিরই হবে আপনার হাতে বর্তমানে কি কি কাজ আছে অনেকগুলো কাজ আছে অনেকগুলো কাজ আছে কিন্তু ওটিটির অনেকগুলো কাজ আছে নাটকের অনেকগুলো কাজ আছে বেশ কিছু কাজ আছে আর সিনেমার কাজ কিছু আছে সেগুলো আসলে একটু সময় লাগছে আর কি সবকিছু ঠিকঠাক করতে এত ব্যস্ততার মধ্যে পরিবারে আসলে সময় দিতে পারেন কতটুকু পরিবারের সময়টা খুব কম দিতে পারি এটা একটা কমপ্লেইন থাকে কারণ দেখা যায় যে দর্শকদের জন্য কাজ করতে গিয়ে ইন্ডাস্ট্রির জন্য খাটতে গিয়ে ফ্যামিলিকে অনেক সময় টাইম দিতে পারি না তো মেকআপ আপ করার চেষ্টা করি যখন ছুটি পাই তখন একদম হানড্রেড পার্সেন্ট আমি আসলে কাজের বাইরে যখন আমি ছুটি বা ব্রেক যখন আমি পাই আমি আর অন্য কোথাও আসলে কখনো কাজ রাখি না মানে ইন্টারভিউ ইন্টারভিউও আসলে আমি দিতে যাই না কারণ আমি তখন সময়টা আসলে কমপ্লিটলি আমার ফ্যামিলিকে দিতে চাই আবার একটু আপনার প্রফেশনাল লাইফ নিয়ে কথা বলতে চাই যে

চ্যানেলটাতে একটা এর একটা প্রযুক্তি যখন যাবে তখন আমি শুনলাম যে ওখানে চারজনকে নেওয়া হবে তো আমি আর নিশো যেহেতু খুব ভালো বন্ধু তো তখন আমি বললাম যে তুই নাটক করবি চল বলে রাকাত ভাইয়ের কাছে নিয়ে গেলাম রাকাত ভাইয়ের সাথে পরিচয় করে দিলাম আমাদের ও ওর লুকটা দেখে বলো যে হ্যাঁ একটা পাগলা পাগলা একটা লুক আছে তো ওকে তার আগে আমি রাকাত ভাই সাথে একটা নাটকে কাজ করছি আমার প্রথম নাটক যেটা বৈযোগ বউ সমসম বৈবাহিক ওটা গিয়েছিল আর টিভিতে তারপরে আমাদের ওইখান থেকে আসলে জার্নিটা শুরু হয় আপনি ইতিমধ্যে ভারতেরও একটা সিনেমায় কাজ করেছেন সেই অভিজ্ঞতাটা কেমন ছিল খুবই ভালো ছিল অভিজ্ঞতাটা এবং সব মানে স্টোরিটা যেমন ভালো ছিল কাজের অভিজ্ঞতাও ছিল চমৎকার খুবই আন্তরিক ছিলেন তারা বেশ আড্ডাবাজ গল্পে গল্পে খুব চমৎকার সময় কেটেছে আসলে মানে মানে কাজের মধ্যেও অনেক হাসি ঠাট্টা গল্প এসবের মধ্যে দিয়ে আমাদের আমার সময়টা খুব সুন্দর গেছে এখানকার আসলে কাজের এক্সপেরিয়েন্স আর ভারতে যে কাজ করার এক্সপেরিয়েন্স তাদের কোয়ার্টিস্ট ডিরেক্টর সবকিছু মিলে পার্থক্যের জায়গাটা আমি খুব লাকি যে ওখানে গিয়েই আমি আসলে খুব ভালো এক্সপেরিয়েন্স নিয়ে ফিরে এসেছি একটা কাজ দিয়ে যদি বলে ফেলি যে আসলে বিচার করে ফেলে আমার আমার এখানকার এতদিনের দীর্ঘ অভিজ্ঞতা তাহলে আসলে মানে ঠিক জাজমেন্ট আসলে আমি করতে পারবো না তবে আমি প্রতিমটি গুপ্তার কাজ করতে গিয়েছিলাম ফেজুস হাসান হচ্ছেন আমাদের প্রযোজক ছিলেন ফ্রেন্ডস কমিউনিকেশনের এবং আমার কোস্টার ছিলেন হচ্ছে রয় চৌধুরী অনির্মান দা ওখানে ছিলেন রাইমা শান্তনু মহেশ্বরী সবাই খুব সুইট ছিলেন সবাই খুব ওয়েলকামিং ছিলেন যে আমি বাংলাদেশের একটা ছেলে ওখানে কাজ করতে গেছি খুব কোঅপারেট করেছেন আমাকে এবং খুবই আন্তরিক ছিলেন এই এই বিষয়গুলো আমার যতবারই কাজের এক্সপিরিয়েন্সের কথা মনে হয় বা প্রতিমের কথা যদি বলি চমৎকার একজন ডিরেক্টর এবং মানে ও সে জানে আসলে ও কি করছে এবং প্রত্যেকটা মানুষই আমার কাছে তাই মনে হয়েছে বাংলাদেশের সিনেমায় তাহলে কাজ করছেন না কেন গ্যাংস্টার রিটার্নসের পরে হচ্ছে এক দশক পেরিয়ে গেল হ্যাঁ বাংলাদেশের সিনেমায় কাজ করছে না কেন এটা যখন গ্যাংস্টার রিটার্ন করছিলাম ওটা হয়েছিল কি তখন যখন মুক্তি পাওয়ার কথা ছিল তার এক সপ্তাহ আগে হঠাৎ করে আমাদের আমরা জানতে পারি যে যেদিন আমাদের রিলিজ ডেট তার এক সপ্তাহ আগে চলে যাবে তো অনেকে গিয়ে ফেরত এসেছিলেন কারণ ততদিনে সিনেমাটা হল থেকে নেমে গেছে কারণ অন্যান্য ছবির স্ক্যাচল করা হয়েছিল আমি তো আসলে তখন নতুন তখন তো আসলে বুঝতাম না যে আসলে ভিতরে কী হয় এটা আমি আজ পর্যন্ত আসলে ঠিক ক্লিয়ার না ওইটার এক্সপিরিয়েন্সটা ছিল একটু মানে হার্টফুল তো তখন সময় নিয়েছিলাম সময় নিয়েছি এখন সব কিছু ঠিকঠাক হচ্ছে এখন এক্সপিরিয়েন্সও হয়েছে একটু বেশি এখন মানুষজন আরও বেশি চিনি একটু জ্ঞান বুদ্ধিও বেড়েছে এই সেক্টরটাতে তো এখন আবার সামনে প্রিপারেশান নিচ্ছি আর কি যে ওকে হোপ ফর দ্য বেস্ট কারণ ওই ছবিটাতে যখন গিয়েছিল ওইটার কাজের এক্সপিরিয়েন্স ছিল হচ্ছে খুব কষ্ট করে কারণ খুব অল্প বাজেট ছিল আমাদের আমরা অনেক কষ্ট করে কাজটা করেছিলাম কিন্তু সেটা প্রপার এডিটটা আসলে করার সময়টা আসলে আমাদের সময় খুব তাড়াহুড়ো ছিল অনেক কিছুর মধ্যে তো এরকম এক্সপিরিয়েন্স আর চায় না যার কারণে হয় কি একটু স্কেয়ার থাকে কারণ আমি যে অবস্থানটাতে আছি দর্শকদের যে ভালোবাসা আমি মানে সবসময় জড়িয়ে ধরে মানে ধরে বেঁচে আছি এই ভালোবাসাটা যাতে না কমে সেটা চেষ্টা তো থাকে আমার আপনি তো অনেক 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 নাটকে অভিনয় করেছেন জি তো এতগুলোর মধ্যে স্মরণীয় এমন কোন ঘটনা আছে একটা দুর্ঘটনার কথা বলি সেটা হচ্ছে চান্দের গাড়ি নামে একটা নাটক করতে গিয়েছিলাম রহমান সুমনের তো ওটাতে আমরা চিম্বুকের পাহাড় ওইখানে শ্যুট করেছিলাম তারপরে গিয়েছিলাম রিজুকের ঝর্ণা বলে একটা জায়গা আছে তো আমরা যখন ওখানে যাই আমি সাঁতার জানতাম না তখন তো ক্যামেরা অতিরিক্ত হিটে ক্যামেরা হ্যাং করে বন্ধ হয়ে গেছে তো একটা ছায়ার মধ্যে রাখা হচ্ছে তো একটু ব্রেক লাগবে তো পানির মধ্যেই হচ্ছিল শট আর কি ততক্ষণে আমরা অলরেডি ভিজে গেছি তো সবাই নেমেছিল পানিতে ওই ঝর্ণাটার নিচে তো আমি সাথে জানতাম না কিন্তু আমি তারপরও কোমর পানি পর্যন্ত বা একটু বুক পানি পর্যন্ত একটু দাঁড়িয়েছিলাম তো ভাবলাম যে হয়তো ডিপ হয়তো বেশি না কারণ সবাই দেখলাম যে মোটামুটি খুব তাড়াতাড়ি করে চলে যাচ্ছে আমি যে একটা গর্তের মধ্যে পড়ে যাব আমি জানতাম না যেখানে ঝর্ণাটা পড়ছিল ওখানে অনেক ডিপ ছিল তো ঢেউ এসে আমাকে তুলে নিয়ে জাস্ট ওই ডিপটার মানে ডিপ পানিটার ওখানে নিয়ে গেছে আমি তলিয়ে গেছিলাম পানিটার মধ্যে এবং আমি ভেবেছিলাম যে আমার মার মুখটা আমি আর দেখতে পারবো না এবং আমি যখন পানিতে তলেই যাচ্ছিলাম আমি যখন উপরে তাকাচ্ছিলাম ব্রিথ করার চেষ্টা করছিলাম হাত পা ছড়োছড়ি করছিলাম কেউ একজন আমার কানের কাছে এসে বলছিল যে অপূর্ব হাত পা ছড়োছুরি যত করবি তত বেশি পানি নিচে যাবি ছেড়ে দাও আমি যখন ছেড়ে দিলাম যখন আমি দেখলাম যে আমি অটোমেটিক্যালি ভেসে উপরে উঠছি এবং যখন নিচে ছিলাম ওই সময় শুধু আমার একজনের কথা মনে হচ্ছে যে আমি আমার মাকে বলে দিতে পারলাম না এবং ওর পরেই কথাটা আমার মাথায়ের মধ্যে আসে আমি ছেড়ে দিই আমি উঠতে থাকি কিন্তু যখন আমি হাতটা উঠাই আমার হাতটা বাতাস পাচ্ছে আমি টেনে ওঠার চেষ্টা করি কিন্তু আমার নাকের উপর দিয়ে পানি না নিঃশ্বাস নিতে পারছিলাম না তখন ইকবাল মামা আমাদের নাটক অভিনয় করেন উনি আমাকে দেখে ঝাঁপিয়ে পড়ে আমাকে ওখান থেকে তুলে নিয়ে এসেছে সো এটা আমার সেকেন্ড লাইফ বলা যায় এবার আমরা একটু ঈদের কথা জানতে চাই আপনার কাছে ছোটবেলার ঈদ আর বড়বেলার ঈদের মধ্যে পার্থক্যটা আকাশপাতাল পার্থক্য আকাশপাতাল পার্থক্য ছোটবেলার সবকিছুই তো সুন্দর এটা তো আমরা সবাই জানি যার বড় হয়ে গেছে ছোটবেলায় যখন আমাদেরকে বড়রা বলতো যে বড় হয় না বড় হয় না এরকমই ছোট থাকো বড় হলে বুঝবা জীবনটা কত কঠিন তখন আমরা মনে করতাম যে আচ্ছা বড় হয়ে গেছেন তো আপনারা হ্যাঁ যখন ইচ্ছা তখন বাড়ি ফিরতে পারেন যখন ইচ্ছা তখন গাড়ি নিয়ে বের হয়ে যেতে পারেন হ্যাঁ কেউ কিছু বলে না বকা দেওয়ার কেউ থাকে না আমাদের আমরা তো খালি বকার থাকি এরকম ভাবতাম ছোটবেলায় বড় হওয়ার পর এখন বুঝি আসলে কেন বলতেন তারা ছোটবেলাটা আসলে অনেক সুন্দর এবং ছোটবেলা সবকিছু প্রতিদিনই ছিল এদের দিন কি আছে মজার মজার কোন গরু কেনার ওরকম না ওই যে গরুর মানে কি বলবো শিঙের গুতা খাওয়া মানে একবার পায়ে গরুর পাড়া পড়ে স্যানেল ছিঁড়ে গিয়েছিল ওরকম না আর কি ওরকম মজার কোনো কিছু না আর হৃষ্টপুষ্ট অপূর্বের দাম হচ্ছে লাখ টাকা এবারও হাটে কিন্তু তারকাদের নামে অনেক গরু উঠেছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এটাকে কিভাবে দেখবো আসলে হয়তো কোনো একটা রিজন আছে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা কারণ ছাড়া তো আসলে কোনো কিছু হয় না হয়তো তারকাদের নাম বসিয়ে হয়তো কি বলবো যে ক্যাম্পেইনটা হয়তো মানে ভালো হচ্ছে বা যিনি করছেন এটা তার তিনি হয়তো কোনো উপকার পাচ্ছেন দেখে করছেন আর কি এটা বলার মতো আমি কি আসার দেবো আমি বুঝতে পারছি না এটা নিয়ে আবার একটু কাজের ক্ষেত্রে যেতে চাই যে অনেকেই এখন ওটিটিতে ঝুঁকছেন তো এই বিষয়টিতে আপনার প্ল্যানিংটা কি আমি আমার কাজ অভিনয় করার সেটা যে কোনো প্ল্যাটফর্মেই হোক এখন অনেকেই নিজের ভিউ বাড়াতে ভিউয়ার বাড়াতে অনেক ধরনের কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে করছে বা বিভিন্ন সিস্টেম ফলো করছে তো এই বিষয়টা কি আপনি কিভাবে দেখেন এটাতে আসলে কি মূল যে কন্টেন্টটা বা বিষয়বস্তুটা সেটি হারিয়ে যায় কিনা এখন এটা জানি না কারণ যেহেতু ওই কাজটা আমি করি না সো মানে এই স্ট্র্যাটেজিটা আসলে আমি কম বুঝবো আমি যেহেতু করি না আমি আমার স্ট্র্যাটেজি হচ্ছে কাজের উপর ফোকাস করা কাজটাকে ভালো করা আমার কাছে মনে হয় কাজটা ভালো হলে ভালোবেসে মানুষ মানে মুখে মুখে বলতে থাকে যেমন গোলাম মামুন ভালো হয়েছে বলেই কিন্তু তখন বলতে থাকে যে গোলাম মামুনটা দেখো খুব ভালো আমরাও বলতে থাকি যখন অন্যান্য সিরিজ বা সিনেমা যখন আমাদের ভালো লাগে তখন আমরা শেয়ার করি আমাদের কাছের মানুষদের সাথে বন্ধুদের সাথে আত্মীয়স্বজনদের সাথে যে এটা এই সিনেমাটা দেখলাম এটা খুব খুব দারুণ লেগেছে আমার কাছে তুমি পারলে তুমি দেখো এইভাবে করে মানে মুখে মুখে আসলে মার্কেটিং হয়ে যায় আমার কাছে আমার স্ট্র্যাটেজি হচ্ছে কাজে ফোকাস করা এবং চেষ্টা করা যে কতটা ভালো করা যায় ভালোর কোনো বিকল্প নেই হ্যাঁ অনেকেই তো আসলে এটাতে झुकছেন আপনি এখনো নাটকেই আছেন তো এই বিষয়ে নিয়ে আপনার ভাবনাটা কি আচ্ছা এই বিষয়ে আমার ভাবনা হচ্ছে যে আমি আমি আসলে নাটকেরই অপুর্ব আমি আজকে আমাকে অপুর্ব অপুর্বের নামটা যে মানুষ যে কজনই জানেন সেই কজন জানেন কিন্তু এই নাটকের বদলতেই এবং আমার আজ যা কিছু আমাকে যেভাবে চেনেন যেই ভালোবাসাটা আমি পাই যাই আমার যা কিছুই আছে সব কিছুই নাটকের জন্য তো আমি বিষয় আমাকে এটা নিয়ে অনেকেই অনেকবার প্রশ্ন করেছেন আমি মানে অনেকবার অনেক রকমভাবে উদাহরণ দিয়েছি সেটা হচ্ছে যে একজন একটা ভালো চাকরি পেয়ে বিদেশ চলে গেল কোথাও কিন্তু পরিবারের আর খোঁজ নিল না কখনো তো তাকে আসলে মানুষ না মানে ভালো কেউ বলবেন আমার কাছে মনে হয় আমি যত দূরেই যাই না কেন আমি আমার পরিবারের খোঁজিব ওই নাটকের মানুষজন আমার পরিবার তো আমি আমি পরিবার ছেড়ে আমি কখনোই তাদের থাকবো এবং প্রথমে বলেছি আমি আসলে একজন দায়িত্ববান এবং নিজের থেকে আসলে অন্যদের কথা ভাবতে বেশি ভালোবাসি তো আমার মাথার মধ্যে থাকে যে আমি যখন যদি এখানে যদি একেবারে না থাকি তাহলে তো আসলে স্বার্থপরের মতো একটু হয়ে যাবে আমি খোঁজখবর নেই এবং আমি পাশেই থাকি আপনার এই নাটক নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আমার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই আমি যা করি ভালোবেসে করি সম্মান নিয়ে করার চেষ্টা করি আমি এভাবেই আমার বাকি দিনগুলো পার করতে চাই আমরা অনুষ্ঠানের একবারেই শেষ চলে এসেছি আপনি যদি আপনার ওয়েব সিরিজ গোলাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান গোলাম খুব বেশি কিছু বলবো না আমরা খুব অনেক কষ্ট করেছি অমুক করেছি এগুলো এগুলো আসলে সামটাইমস আমার কাছে মনে হয় কষ্ট করা তো অবশ্যই আমার কাজ একটা কাজ যদি আমি ঠিকঠাক মতো করার জন্য যদি কষ্ট করতে হয় সেটা আমার কোনো সমস্যা নেই কাজটা ভালো হয়েছে কাছা ভালো হয়েছে আপনারা দেখবেন আপনাদের সবার ভালো লাগবে এমন তো গ্যারান্টি দিতে পারবো না তবে আশা করবো যেহেতু আমার কাজ আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালো লাগলে আপনারা ভালো বলবেন খারাপ লাগলে সমালোচনা করবেন শুধরে দেবেন এই কামনা নেই করব খালি আপনাদের কাছে এবং আমরা অনেক সময় যেটা করি যে অনেক সময় পাইরেসি করে দেখে ফেলি এটা এই কাজটা যেরকম ওটিটি একটা প্ল্যাটফর্মে যাচ্ছে আমরা আপনারা যদি সাপোর্ট করেন যদি এটা মানে প্রপার ওয়েতে আপনারা যদি দেখেন তাহলে যেসব প্ল্যাটফর্মগুলো আছে নট অনলি চই এটা চর্কি আছে বিঞ্জ আছে তারপরে বঙ্গ আছে এরকম অনেক ওটিটি প্ল্যাটফর্ম আছে তো সবাই সবাইকে যদি আমরা সাপোর্টটা করি আমরা অনেক ভালো ভালো অনেক বড় বড় বাজেটের কাজগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো তখন আর পাশের দেশের সাথে বা অমুক দেশের সাথে তখন না এই কম্প্যারিজেনটা মানে আপনাদেরকেই আসলে আপনারাই গর্ববোধ করবেন কারণ হচ্ছে যে এখানে অনেক মেধাবী পরিচালক স্ক্রিপ্ট রাইটার অভিনেতা অভিনেত্রীরা আছেন যারা আকাশ ছুতে পারেন অপূর্ব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর এই ছিল আমাদের ঈদের বিশেষ আয়োজন তারকা আড্ডা অনুষ্ঠানে